আজ একটা জিনিস আবার প্রমাণ হয়ে গেল যে বাঙালি আর কিছু পারুক চাই না পারুক, কপিটা ফাটিয়া করতে পারে। কপি করাতে ইস্ট অর ওয়েস্ট বাঙালি ইজ দ্য বেস্ট। কেন বলছি একটু পরেই বুঝতে পেরে যাবেন। তো আমাদের এক মহান ব্যক্তিত্ব আছেন যার নাম হচ্ছে চন্দ্রিল ভট্টাচার্য, যিনি একটি ব্যান্ড চন্দ্রবিন্দুর উনি লিরিক লেখেন, জানি না গান গান কিনা। ওয়েল, চন্দ্রবিন্দু মানে বাংলার বিখ্যাত একটি ব্যান্ড, এবং চন্দ্রিল ভট্টাচার্য তো বিখ্যাত একটি ব্যক্তি যার বক্তব্য মানে উনি এরম এরম স্পিচ দেন, প্রচুর লোক ওনার ফ্যান ডেফিনেটলি। যে উনি বলেন যে মানে আগে শিল্প ছিল, আর্ট ছিল, এখন সেসব সব শেষ হয়ে গেছে। কেউ গান বানাতে পারে না, কেউ সিনেমা বানাতে পারে না, কেউ লিখতে পারে না, কিচ্ছু পারে না। জাস্ট দে আর দ্য লাস্ট পার্সন যারা বাংলাতে মানে ভালো গান বা ভালো লিরিক্স বা ভালো লিখে গেছেন, তারপরে আর কেউ জন্মায়নি আর জন্মাবেও না। উনি তো সেসবই বলেন, মানে ওনার কথা দিয়ে সেটাই বোঝা যায়, এই হচ্ছে ওই হচ্ছে, পুরো পৃথিবী সব সবকিছু খারাপ হয়ে গেছে। ওয়েল, তো আমি তাদেরকে দোষ দিই না। দেখুন, এই চন্দ্রবিন্দুর বিশাল বড় কপিক্যাট, তারা প্রচুর মিউজিক চুরি করেছে, হ্যাঁ সেটা আপনাদেরকে দেখাচ্ছি। কিন্তু আমার মনে হয় যে অডিয়েন্সের এত এক্সপেকটেশন রাখাটাই ভুল, কারণ তারা তো নামই দিয়ে দিয়েছে চন্দ্রবিন্দু। এবার চন্দ্রবিন্দু যে জিনিসটা, যে লেটারটা, সেটা একা কখনো বসে, কারোর পিঠে উঠে বসে, দেখবেন চন্দ্রবিন্দু কারোর পিঠে উঠে বসে। সেরকম এরাও নিজেদের মিউজিক তৈরি করতে পারে না, লোকের থেকে নিয়ে বানায়, কারোর উপর ডিপেন্ডেন্ট। ওখানে চন্দ্রবিন্দু যেরকম ডিপেন্ডেন্ট, এখানেও সেও ডিপেন্ডেন্ট। এটা কিছু মানে অবাক হওয়ার কিছু নেই, মানে আমি অবাক হইনি, আমি জানি না আপনারা অবাক হবেন কিনা। তো টাইম ওয়েস্ট না করে তাদের চুরি করা গানের লিস্টটা শুনে নি। গোপন কম্বটি ব্রহ্মা জানেন, গোপন কম্বটি ব্রহ্মা জানেন, গোপন কম্বটি ব্রহ্মা জানেন, গোপন কম্বটি ব্রহ্মা জানেন, গোপন ওহে ডান পিঠে ছোকরা, পেট্রোগা যত লোকরা, আলা বলা কবি নির্বোধ বুদ্ধি। Hello darkness my old friend, I've come to talk with you again, because a vision softly creeping left its seeds while I was She hashi chute je to godhuli michile shobar lokkhete tumi o ki chile hawai জয় করে গোটা বিশ্ব, কেউ ভালোবেসে হয় বাবাজির শিষ্য। Angelico, Angelico, your mama got to take you back. Angelico, Angelico, teach you all the things you lack. চন্দ্রিল বাবুর কাছে যদি এই ভিডিওটা পৌঁছে যায় তাহলে আপনি দেখবেন, এবং তারপর আপনার এই যে কি বিস্ফোরক চন্দ্রিল এইসব মন্তব্য কিছু করে জানাবেন যে আপনাদের কপি করবার সময় কিছু বিস্ফোরক ভিতরে ঘটছিল কি ঘটছিল না,
ব্যাস এইটুকুই আমার জানার আছে যে যখন আপনারা কন্ট্রোল সি কন্ট্রোল ভি করছিলেন, মানে দেখুন আমরা এখানে জিৎ গাঙ্গুলিকে দোষ দিই, অরিন্দম চ্যাটার্জিকে দোষ দিই, কিন্তু কেউই ধোয়া তুলসী পাতা নয়, সবাই একই, সেই হিন্দিতে বলেন একই থালিকে চারটে বাট্টে হ্যাঁ সবাই সেম। এনিওয়ে এই ভিডিওটা বানাতে আমাকে সাহায্য করেছে রূপমস রিভিউ, তো রূপমস রিভিউ চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিচ্ছি, আপনারা গিয়ে ও চ্যানেল ভিজিট করতে পারেন, ওর চ্যানেলে ও সিনেমা রিভিউ দেয়, অনেক ইনফরমেশন দেয় রিসেন্ট সিনেমার ব্যাপারে, তো আপনারা ওকে ফলো করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে একটা বেল বাটন আছে হিট দ্যাট টু গেট অল দ্য নোটিফিকেশন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো মি অন ইনস্টাগ্রাম, দ্য হ্যান্ডেল ইজ গিভেন বিলো ইন ডেসক্রিপশন, THEPUNK26, দ্য পাঙ্ক 26। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।